মালাই চাটাই এখানে বেশি ভালো লেগেছে। দশ রকম চা খাওয়া যায় এখানে এসে। এই ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। খুব শীঘ্রই এখানে রেড বুল চাও আসতে চলেছে। আমি চলে এসেছি পিযুষদার লোকেশনে। পিযুষদা এখন আমাকে দেখতে পায়নি, আমি গাড়িতে সাইড করেছি, করে পিযুষদাকে তুলবো এবার। চলে আসো। আরে কত দেরি করে দিলে, চা খেয়েছো? এখানে চা না। সো দাদা চলে এসেছে। চাটা কেমন লাগলো এখানে? খুব ভালো। বাট আমি তো এখানে দাঁড়াবো না, আমরা তো আজকে এসেছি এক্সপ্রেস ধাবাতে। মাঝে একটা ছোট কাজ আছে, ওটা মিটিয়ে নিচ্ছি। মিটিয়ে তোমাদের দেখাচ্ছি ধাবাটা কেমন লাগে। আমরাও জার্নি করছি আর তোমরা আমাদের সাথে জার্নি করতে থাকো। পিযুষদা হেরিটেজ বিল্ডিং এর উপর কিছু কাজ করছিল, তো সেই কাজটা হয়ে গেছে। এবার আমি আমরা এক্সপ্রেস ধাবার দিকে এগোবো। অ্যাকচুয়ালি আমরা বৈদ্যবাটি থেকে ওই ধাবাটা পেরিয়ে চুচরো এসেছিলাম। এখন চুচরো থেকে আমরা হারিটের দিকে গিয়েছিলাম। হারিটের জায়গাটার নাম হচ্ছে বালিকুকারির আগে সেনেট বলে একটা জায়গা, যেখানে একটা 100 ইয়ার্স পুরনো একটা মন্দির। সেই আমরা যে হেরিটেজ বিল্ডিং এর উপরে যেটা আমাদের রিসার্চ করার, আমরা এই যে নতুন প্রজেক্ট করছি, সেই প্রজেক্টটা একটা মন্দির, দীর্ঘদিন পুরনো মন্দির, সেটা নিয়ে আমরা ইয়ে করতে গিয়েছিলাম। সেটা দেখতে গিয়ে পিযুষদা 5 মিনিট বলে মোটামুটি 2 ঘন্টা, 1.5 ঘন্টা তো কাটিয়েইছে, ঠিক আছে, যাই হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি শ্রীরামপুর থেকে ভদ্রেশ্বর আসার যে জায়গাটা সেটা ছাড়িয়ে আমরা গেছিলাম একটু বেশি দূরে, এখন আবার ফিরে যাচ্ছি। ফিরে গিয়ে এখন আমরা এক্সপ্রেস ধাবাতে দাঁড়াবো, ওখানে বেশ কিছু সময়টা আমরা কাটাবো, তার সাথে আমি কিছু খাবো, খাবো আর রাস্তাটা দেখাচ্ছি। এখন রাস্তাটা তোমরা দেখো কিরাম লাগছে। বিকেলের দিকে যাওয়ার প্ল্যান ছিল, সেটা সন্ধ্যা হয়ে গেল দাদার জন্য। আমরা চলে এসেছি এক্সপ্রেস ধাবাতে। ওই যে ওইখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যেও অসম্ভব ভিড় রয়েছে, প্রচুর লোকজন এসছে। কোভিড ফোভিড কেউ কিছু মানছে না, ঠিক আছে, লোকে এখন উল্লাস করছে কোভিডের সংখ্যা একটু কমে যাওয়ার জন্য। লকডাউনের এনজয়মেন্ট করছে, লোকে মজা নিচ্ছে, লোকে সুযোগ খুঁজছে যে কীভাবে বাড়ি থেকে বেরোনো যায়। তো আমরা দেখি কিরম লাগছে এখন, আর আমরা কিছু খাবো, কেমন টেস্ট হয়েছে সেটাও আমরা বলবো তোমাদের। তো এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো, এরকম খাটিয়া আছে, এখন একটু কম আছে খাটিয়াগুলো, অনেক খাটিয়া আছে, সেগুলোতে বসে তোমরা চা ফা খেতে পারো। আর এই যে পেছনে ধাবা, ধাবার মধ্যে বসেও খাওয়া যায়। এখন দেখি পিযুষদা কোথায় খাওয়ার কথা বলে, সেখানে গিয়ে খাবো। এখানে এরকম খাটি আছে, খাটিয়াতে বসেছি। আর এখানে বাইরে অনেকগুলো খাটিয়া থাকে, খাটিয়ার মধ্যে বসে চা বা স্ন্যাক্স কিছু খাওয়া যেতে পারে। প্লাস ওই যে পিছনে আমি দেখাচ্ছি, পিছনে বসার জায়গা রয়েছে, ওখানে বসেও খাওয়া যেতে পারে। এটা মানে খুব বিশাল এরিয়া জুড়ে না হলেও বেশ বড় একটা জায়গা নিয়ে। তো যারা আসছো তারা বর্ষাকালটা ছাড়া বাইরে বসে খেলেই আমার মনে হয় বেশি তোমরা এনজয়মেন্টটা করতে পারবে। এখানে একটা স্পেশাল চা আছে, মালাই চা, সেটা খাবো, সেটা দেখাবো তোমাদের। এই কাকা মালাই চাটা বানায়, দারুণ বানায়। কাকার থেকে আমি একদিন এসে শিখে যাবো মালাই চা।
ঠিক আছে, প্রাসাদ ইএসআই কি সব ইয়ে পড়েছে, গেঞ্জি পড়েছে। যাই হোক, মালাইশিয়া দেবে আমাদের এই ভাইও বানিয়ে দেয়, দশ রকম চা খাওয়া যায় এখানে এসে। ঠিক আছে, আমাদের চাটা এসে গেছে, চাটা স্পেশাল চা, চাটা দেখাচ্ছি। এটা মালাই চা, এটা এরা নেয় হচ্ছে 40 টাকা। আর এদের টেবিলগুলোর মধ্যে একটা ভালো বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা টেবিলে বেশ রং চঙে কেটলি আছে। এবার দেখাচ্ছি চাটা যেটা আমি অর্ডার করেছি, এটা কিন্তু বেশ স্পেশালভাবে এরা দিয়েছে। দামও খুব একটা বেশি নেয় না, 40 টাকা করে নেয়। আর ওই যে পিছনে যে কাউন্টারটা আছে, ওখানে যে গার্নিশিং বা যে সাজানোর উপরে পাতা, সেটা খুব ভালো করেছে। হ্যাঁ, যেটা দেখালাম চকলেট কোটিং করে করেছে। চায়ের মতো এক্স্যাক্টলি বলবো না, কাইন্ড অফ চা প্লাস কফি সেট, চা কফি উপরে মালাইয়ের একটা ফ্লেভার, তাই না? ওই যে পিছনে কাউন্টার, ওখান থেকে নিতে হয়। চায়ের টাকাটা আলাদা, চায়ের টাকাটা মানে রেস্টুরেন্টের টাকার সাথে দিতে হবে না, ওটা বাইরে কাউন্টার থেকে দিতে হবে। আর এখানের টাকাটা এখানে দিতে হয়। এখানে আমরা অর্ডার করেছি, আমরা আজকে জাস্ট টেস্ট করার জন্য অর্ডার করেছি। আমরা বলেছি লাচ্ছা পরোটা আর চিকেন ভর্তা। এখন ডায়েটিংও করতে হচ্ছে, বেশি খাওয়া যাবে না, সেই জন্য এলাম যখন একটু ঘুরে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাইরের খাবার এখন খুব একটা খাচ্ছি না, আমার চিট নেই। যাই হোক, সেটাও খাবারটা দেখাবো। আপাতত চায় রিভিউ ঠিক আছে, পজিটিভ চলে যাবে, ভালো। এই ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো, মানে একটু অর্গ্যানিক ফিল হবে এখানে এলে, এবং অনেকটা অন্যরকম। এখান থেকেই রান্না করে দিয়ে গেল। আমরা লাচ্চা পরোটা আর চিকেন ভর্তা দিয়েছিলাম, কিন্তু লাচ্চা পরোটা যেটা দিয়েছে সেটা ঠিক লাচ্চা পরোটার মতো না, আমি দেখাচ্ছি। খাবারের টেস্ট কিরকম সেটা বলবো, খাবারের দাম খুব সস্তাও না, খুব দামিও না, একটু স্লাইট দামি বললেও চলে, তবে সস্তা না, এবং খুব যে হাই প্রাইস প্রচণ্ড সেটাও না। এবার খাবারের টেস্টটা হচ্ছে মেইন বিষয়। চাটা তো খুব ভালো ছিল, কিন্তু চাটা ওই কিচেনের আউটলেট থেকে এসেছিল, এটা এদের মেইন কিচেন থেকে এসছে। এবার খাবারটা খেয়ে বলবো খাবারের কোয়ালিটি কিরকম। আর এরা খাবার দিতে কিন্তু বেশ দেরি করে, অন্যান্য অনেকটা টাইম নেয়। আমাদের আরো কিছু অর্ডার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এরা এতটা টাইম নিয়ে নিয়েছে যে সেটা আর অর্ডার করা হলো না। তবে খাবারের কোয়ালিটি খারাপ বলবো যে তা না, কিন্তু ঠিকঠাক, যে পরিমাণে প্রাইস নেওয়া হচ্ছে তাতে আরেকটু ভালো হওয়া উচিত ছিল, এবার সেটা কিন্তু না, আমার একটু ওভার প্রাইস লাগে। ঠিক আছে, মালাই চাটাই এখানে বেশি ভালো লেগেছে, সে কারণে কালকে 400 টাকার চা খাইয়েছে এই ভদ্রলোকে। এই দাদার জন্য আমি গরিব হয়ে যেতে পারি চা খেয়ে খেয়ে। ঠিক আছে, কালকে 400 টাকার চা খেয়েছি আমরা সবাই এসে, আজকে আমরা দুজন মিলে কত হচ্ছে 160 টাকার চা খাচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন অনেক ভাটটার রয়েছে, হ্যাঁ,
মানে ওটা রেড বুল চা নাকি? হ্যাঁ দাদা মশলা চা, মশলা চা। এটা কি হচ্ছে? এটা ছাকনিটা পুড়ে যাচ্ছে, তন্দুরি চা নাকি? ও আচ্ছা, তো ঠিক আছে, খুব শীঘ্রই এখানে রেড বুল চা আসতে চলেছে। আর আপাতত মানে খাওয়ার শুরুতে যে চাটা খেলাম, আবার ওই চাটা এখানে খাচ্ছি এখন, খাওয়ার শেষে খেয়ে তারপর বেরোবো। দেখি কতক্ষণে ওরা দেয়। এই কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে? অনেক দেরি করে কিন্তু অন্যান্য, এখনো ফাঁকা ফাঁকা তাও বলছে 10 মিনিট। ওইখানে যা দেরি করে তার থেকে কম অবশ্য। ওখানে মোটামুটি আমাদের আজকে 45 মিনিট, পিয়ুষ দা 45 মিনিট, 45 মিনিট বসিয়ে রেখেছিল, 10 মিনিট, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর লস্যিটা কিন্তু আমার ইনভাইট করা রইল, ঠিক আছে? আচ্ছা, লস্যির ইনভাইট আছে, লস্যিটা চকলেট, হ্যাঁ, ম্যাঙ্গো, হ্যাঁ, পাইনাপল, ঠিক আছে, হ্যাঁ, তিনটে হচ্ছে এক রেট, হ্যাঁ, আর হচ্ছে তোমার যেটা নর্মাল আছে আর কি। আচ্ছা, দারুন, নর্মালটা, নর্মাল। এই বিজ্ঞাপনের জন্য আমরা কোনো পয়সা নেই, চা করানোটাও মানে করানোটা আমি দেখাবো। আমরা ধাবা থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে একটু ফাঁকায় ফাঁকায় চাটা খেলাম, পিজুদার হাতে চা ধরিয়ে দিয়েছিলাম, পিজুদার ধরে ধরে এসছে, আমরা গাড়িটা আস্তে আস্তে নিয়ে এসছি, এবারে চাটা খেলাম। চায়ের রিভিউটা অন্যান্য অনেক জায়গার থেকে বেশি হয়, আবার কমও হয়। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলেই রাখি যে খাওয়া দাওয়ার আপাতত কোয়ালিটি খুব একটা মারাত্মক কিছু লাগলো না, এবং স্লাইটলি আমার রেট হাই মনে হলো। যারা লোকাল ছেলে যদি খাওয়ার জন্য আসার ইচ্ছা হয় তাহলে তোমরা এটার থেকে সাই বাবা প্রেফার করতে পারো, যারা এখানকার ছেলে বিভিন্ন অন্যান্য জায়গায় যায়, তার বদলে কাছে পিঠের মধ্যে এটা ঠিক আছে। আর প্লেসটা একটু সাজানো গুছানো, হাই রোডের ধারে, এটা একটা পজিটিভ পয়েন্ট। একটু শীতকালে বা লকডাউন লকডাউনের সিচুয়েশনে যেহেতু কোনো ধাবা খোলা নেই, মোটামুটি আমরা বলতে পারি এখানে ভালো সার্ভিস পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরাও দু তিনজনের সাথে কথা বললাম, তারা হয়তো চুচুড়া বা কেউ একজন ব্যান্ডেল থেকে এসেছিল এই এক্সপ্রেস ধাবায় ঘুরতে। not more than that. Food এর জন্য কত দিচ্ছ? Food এ আমার একদম মানে below 5 থাকবে। আর ambience তুমি ধরে রাখো 7.5, কারণ ambience টা আরেকটু বড় হতে পারত, আরেকটু better হতে পারত, মানে জায়গাটা আরো আরো বড় হতে পারত, যে হারে ওদের কাস্টমার থাকে তাতে আরেকটু বড় হতে পারত, আরেকটু অর্গানাইজড হওয়া উচিত ছিল। এবং সবচেয়ে বড় সমস্যা, ওদের পার্কিং এর কোনো সিস্টেম নেই, কেউ থাকে না, যে যার মতো পার্কিং করে দেয়, সো ওখানে কেউ থাকতে পারত, তো এইগুলো হতে পারত।
অ্যাট লিস্ট করা উচিত ছিল, এবার জানি না পরে করা করবে কিনা। আর একটা জিনিস এইখানে মানে ওয়েট করতে হচ্ছে খাবারের জন্য, হ্যাঁ খাবারের জন্য অনেকটা ওয়েট করতে হচ্ছে, কোন ওয়েট করতে হলো, যাই হোক হিসাব ভুল করেছিল, কম টাকা নিয়েছিল, আমরা নিজেরা আবার ক্যালকুলেট করে বেশি দিয়েলাম। যাই হোক আজকের জন্য তাহলে কি ব্লগটা শেষ করি এখানে, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ শেষ হওয়ার আগে আরও একটা কথা, এটা আমাদের মেন চ্যানেল না, যারা আমাদের মেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। মেন চ্যানেলের নাম অরিজিৎ চক্রবর্তী, আমার নামে রয়েছে, আমি সেখানে বাংলা গান ছেড়ে থাকি, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে নিচে, তোমরা ক্লিক করে দেখতে পারো, আমাদের সাপোর্ট করবে। এরকম ব্লগ দেখতে থাকলে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো, আর সঙ্গে থাকবে আবার দেখা। সবাই মাস্ক পরবে, আমরা মাস্ক কিন্তু নিয়েছি এখানে, আমরা মক মক করছি বলে মাস্কটা খুলে নিয়েছি, আর এখানে সেরকম ক্রাউড নেই। টাটা, চলো, গুড নাইট, গুড নাইট।